ইচ্ছে ঘাট থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। আশিস তাতে নিজের নাক ঘষা দিতে থাকে, ইচ্ছে শরীরের গন্ধ নিতে থাকে, ইচ্ছে পিঠে স্লাইড করতে ইচ্ছে কেঁপে ওঠে, ফোফানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে ইচ্ছে কাঁদছে। কিন্তু কোনো আবেগ আজ আশিসকে থামাতে পারবে না। ইচ্ছের ঘাড়ে কিস করতে করতে আর এক হাত দিয়ে স্লাইড করে হাত ধারে পৌঁছে যায়। হাতে শীতল স্পর্শ লাগছে আর ইচ্ছে যেন সংকুচিত হয়ে আসছে। ইচ্ছে শরীর থেকে হাত সরিয়ে নিয়ে ইচ্ছেকে সামনের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেয় আশিস। ইচ্ছে চোখ বন্ধ করে একদিকে মুখ ফিরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। আশিস ইচ্ছের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়, ইচ্ছের চোখ বন্ধ করে ফেলে। আশিসের স্পর্শ পেতেই শরীর নিস্তেজ হয়ে আসে ইচ্ছের, সেও যেন এক হয়ে যেতে চায় এই ভালোবাসার সাগরে। হঠাৎ ইচ্ছে ছটফট করতে শুরু করে, ইচ্ছের ঠোঁটগুলো তখনও আশিসের দখলে, ঠোঁটে কামড় দিয়ে কিস করতে থাকে আশিস। ইচ্ছে ব্যথায় চোখ বন্ধ করে রাখে আর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে, কিন্তু কিছু করতেও পারছে না ইচ্ছে, কিছু বলতেও পারছে না। আশিসের মাথায় কিছুই নেই, এখন সে পুরো উন্মাদ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে উন্মাদ হয়ে গেছে। তার কানে বারবার এক ধ্বনি প্রতিফলিত হচ্ছে। আশিস ইচ্ছেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ইচ্ছের কোমরের কুচিতে টান দিতে ইচ্ছে ঘুরে একদম আশিসের বুকে এসে পড়ে। ইচ্ছেকে হাঁটুতে বসিয়ে গহনা খুলে ছুড়ে মারে ফ্লোরে। আশিস নিজের টি শার্ট খুলে ঘরে এক কোণে ফেলে দেয়। ইচ্ছে হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। ইচ্ছে নিজেকে বিলিয়ে না দিলেও আশিস ঠিক আদায় করে নিয়েছে স্বামীর অধিকার। ভোর রাতে হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় আশিসের। আশেপাশে তাকিয়ে দেখে ইচ্ছে পেট ধরে কুঁকড়িয়ে আছে আর কান্না করছে। আশিস তাড়াতাড়ি করে উঠে ইচ্ছের পাশে বসে বলতে থাকে, কি হয়েছে ইচ্ছে, কাঁদছো কেন? ইচ্ছে কিছুই বলছে না, শুধু কাঁদছে আর বারবার কুঁকড়িয়ে উঠছে। আশিস লাইট অন করে বিছানার দিকে তাকিয়েই বুঝতে পারে ইচ্ছেকে অশুনে নিয়ে গেল আশিস। ইচ্ছেকে ফ্রেশ করিয়ে রুমের ড্রেস চেঞ্জ করিয়ে দিল, বেড কভারটা চেঞ্জ করে ইচ্ছেকে শুয়ে দিল। কিন্তু ইচ্ছের পেট ব্যথা এখনো কমছে না। কি করবে আশিস, এত রাতে ডক্টর পাবে কোথায়? ইচ্ছের কষ্ট আশিস সহ্য করতে পারছে না, আশিস কাঁদছে। টুক করে আশিসের চোখ থেকে এক ফোঁটা পানি ইচ্ছের হাতে গিয়ে পড়লো। ইচ্ছে তাকিয়ে দেখে আশিস কাঁদছে, আশিসের চোখ থেকে পানি পড়ছে। আমাকে ক্ষমা করে দাও ইচ্ছে, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। ইচ্ছে ভেবে পায় না এই ছেলেটাই তাকে কষ্ট দেয়, আবার সে কষ্ট পাচ্ছে বলে নিজেই কাঁদছে। আশিসের চোখে পানি দেখে ইচ্ছে বুকের ভেতর চাপা কষ্ট হচ্ছে, খুব মায়া হচ্ছে আশিসের জন্য। হয়তো মনের কোণে আশিসের জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। ইচ্ছের হাত পৌঁছে গেল আশিসের গাল অব্দি, ইচ্ছে নিজের হাত দিয়েই মুছিয়ে দিল আশিসের চোখের পানি। আশিস ইচ্ছের হাত ধরে হাতের উপরে চুমু দিয়ে কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও ইচ্ছে, আমার ভুল হয়ে গেছে, অনেক ভালোবাসি তোমায়, অনেক। ইচ্ছে তাকিয়ে আছে চুপচাপ, এই ছেলের চোখে লুকিয়ে থাকা রহস্য খোঁজার চেষ্টা করছে। এতক্ষণ একটু শান্ত ছিল ইচ্ছে, আবার ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। আশিস অস্থির হয়ে যায়, কি করবে ভেবে না পেয়ে সারেনিকে ফোন করে। ঘুমঝুম চোখে বলতে থাকে, কোন শত্রু যে এমন সময় ফোন দিল? ফোনের দিকে তাকিয়ে আশিসের নাম্বার দেখে নার্ভাস হয়ে যায়। এক লাফে উঠে বসে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো। হ্যাঁ শালিনী, কি হয়েছে ভাইয়া, ইচ্ছে ঠিক আছে তো? আশিস শালিনীকে সব বলল। শালিনী এখন কি বলবে? আপনাকে কিছু বলতে পারছি না ভাইয়া, আপনার জায়গায় যদি অন্য কেউ হতো আর সে যদি আমার সামনে থাকতো, তাহলে তাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিতাম। ওই হাতিটাকে পেলে তো আমি বুড়িগঙ্গাতে চুবিয়ে মারবো। পচা হনুমান, তোর মনে কি একটুও মায়া দয়া নেই এরকম একটা বাচ্চা মেয়ের উপর এভাবে? শাট আপ, আমি তো মানছি আমি ভুল করেছি, ইচ্ছে খুব কষ্ট পাচ্ছে, কি করবো এখন সেটা বলো। সরি ভাইয়া, আপনাকে বলিনি, আমি তো ওই হাতিটা প্রাথমিক চিকিৎসা করে দেখতে পারেন ভাইয়া, এই কাজগুলো করে দেখতে পারেন, কিছুটা হলেও কাজ হবে। ওকে থ্যাংকস। আশিস শালিনীর কথা মতো কাজ করলো, একটু পরে ধীরে ধীরে ইচ্ছে একটু শান্ত হলো। সেই রাতে আশিস আর দু চোখের পাতা এক করতে পারল না, বাকিটা সময় ইচ্ছের পাশে বসিয়েই কাটিয়ে দিল। একটু পর আশিস শালিনীকে আবার ফোন দিল। ওই কোন চোর শালারে আমার ঘুম চুরি করার জন্য ফোন দিয়েছে? শাট ইওর মাউথ, ফোনে স্ক্রিনে নাম্বার দেখো। শালিনীর ঘুম উড়ে হাওয়া হয়ে গেল।
জি স্যার বলেন না মানে ভাইয়া এত ঘুমাও কি করে ঘুমাবো না তো ক্রিকেট খেলবো ওই রাত্রিবেলা কি বললে না ভাইয়া কিছু না কি বলবেন ইচ্ছে সমস্যা ঠিক হয়নি হয়েছে ও এখন ঘুমাচ্ছে ইশ ও ঘুমাচ্ছে তাহলে আমাকে কেন জাগিয়ে রেখেছেন একটা কাজ করতে হবে আবার কি কাজ ইচ্ছের বাবার কাছ থেকে দুদিন সময় নিতে হবে বলবে দুই দিন ইচ্ছে তোমাদের বাড়িতেই থাকবে ইচ্ছে সুস্থ না হলে যেতে পারবে না বুঝলে কি অসম্ভব আমি আর পারবো না মিথ্যে বলতে সন্ধ্যায় আঙ্কেল ফোন দিয়েছিল আমি বলেছি কাল সকালে আমি ইচ্ছিকে বাসায় পৌঁছে দিব প্লিজ আমি না তোমার একমাত্র শানের বেস্ট ফ্রেন্ড আমি রিকোয়েস্ট করছি আর তাছাড়াও আমি কিন্তু হয়েছে ভাইয়া কষ্ট করি আর বলতে হবে না তাছাড়া কি করতে পারেন ইমোশনাল ব্ল্যাকমেল করলেন তো আমার মতো একটা বাচ্চা মেয়েকে তাই আর না করতে পারলাম না আচ্ছা দেখছি কি করা যায় অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখন তো একটু ঘুমোতে দিবেন খুব ঘুম পাচ্ছে ওকে ওকে ঘুমাও আপাতত এখন আর ডিস্টার্ব করব না এটা বলে ফোন কেটে দিল লাইনটা কেটে দিয়ে ইচ্ছের পাশেই বসে রইল আশিস কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি আশিস ইচ্ছের হাতের উপর কপাল রেখে ঘুমিয়ে পড়েছে 6:30 আশিসের ঘুম ভাঙলো প্রতিদিনের রুটিন এটা আশিস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে ইচ্ছে এখনো ঘুমাচ্ছে ডান গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে কাল রাতে ইচ্ছেকে মিষ্টি কালারের একটা ড্রেস পরিয়ে দিয়েছিল জানলা দিয়ে রোদ এসে পড়েছে ইচ্ছের মুখের উপর আশিসের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসলো জানলার কাছে গিয়ে পর্দা সরাতে ইচ্ছের মুখের উপর আলো এসে পড়েছে মুখে আলো পড়তে মুখে রিয়াকশন বদলে ফেলেছে সাথে সাথে পর্দা টেনে দেয় আশিস অন্ধকার পেতেই একটু নড়াচড়া আবার ঘুমিয়ে পড়ে ইচ্ছে আশিস আবার পর্দা সরাতেই ইচ্ছে মুখ বাঁকিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে তা দেখে আশিস হাসে আর বিরক্ত করবো না লক্ষ্মীটি হাজার হলো তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ আশিস গিয়ে ইচ্ছের পাশে বসে ইচ্ছের পিঠে হাতের আঙুল দিয়ে স্লাইড করতে ইচ্ছে আশিসের কোমর জড়িয়ে ধরে গোল বালিশের মধ্যে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে ইচ্ছে আশিসের পায়ের উপর পা তুলে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে ইচ্ছে আশিস মনে মনে ভাবছে ঘুমিয়ে আছো বলেই আমার এত কাছে এসেছো কখনো কি তোমার মনের সবটা জায়গা আমি নিতে পারবো আমায় ভালোবাসবে তুমি আশিস ইচ্ছের হাতটা ধরে মনে মনে প্রতিজ্ঞা করলো আমি তোমার মন জয় করেই ছাড়বো অলমোস্ট করেও ফেলেছে হয়তো সার্ভেন্ট এসে ডেকে গেছে আশিসকে ব্রেকফাস্ট করার জন্য আশিস খাবার আনার জন্য নিচে যায় এদিকে শালিনী ইচ্ছের বাবাকে 7:13 বুঝিয়ে ম্যানেজ করেছে আশিস রুমে এসে ইচ্ছাকে না দেখে খুঁজতে লাগে ওয়াশরুমে দরজা বন্ধ থাকায় বুঝতে পারে ইচ্ছে ওয়াশরুমে কয়েকবার ডাকার পরেও ইচ্ছের কোনো সাড়া না পেয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে অবশেষে দরজা খুলে দরজা খুলে ইচ্ছাকে দেখে ভয় পেয়ে ইচ্ছে বলে চিৎকার দিয়ে ইচ্ছের কাছে ছুটে যায় আশিসের চিৎকার শুনে নিচ থেকে রেহানা বেগম মহিলা সার্ভেন্ট ছুটে আসে এসে দেখে ইচ্ছে ওয়াশরুমে পড়ে গিয়েছিল আশিস কোলে করে রুমে নিয়ে আসছে ম্যাডাম এর কি হয়েছে স্যার আপনি একটু গরম পানি করে নিয়ে আসেন ইচ্ছে একটু অসুস্থ আশিসের কথা মতো রেহানা বেগম চলে যায় গরম পানি করতে এক্সট্রিমলি সরি ইচ্ছে আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে আশিস প্রাথমিক চিকিৎসা করে ইচ্ছেকে একটু শান্ত করলো এখন সকাল 9টা বাজে এখানে ডক্টর পাওয়া মুশকিল কারণ আশিস তাদের বাংলো বাড়িতে এসেছে এখান থেকে মেইন শহরে যেতে 3-4 ঘন্টা সময় লাগে আশিস নিজের হাতে ইচ্ছাকে খাওয়ার খাইয়ে দিল আশিস নিজেদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল হ্যালো আঙ্কেল আরে আশিস কি খবর কোনো সমস্যা একটু কথা বলতাও সময় হবে এখন বলো কারো কি শরীর খারাপ না মানে কিভাবে যে বলি দেখো সংকোচ করো না কার কি হয়েছে বলতে পারো মানে আঙ্কেল না মানে বারবার জড়তায় আটকে যাচ্ছে আশিস কিছুতেই বলতে পারছে না কথাগুলো যাই হোক আশিসকে সব বলতেই হবে যা বলার যা ভাবার ভাবুক ডাক্তার আঙ্কেল অবশেষে ডাক্তারকে সব বলে দিল আশিস এটা তোমার থেকে আশা করছিলাম না তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি যে কোনো স্টেপ নিতে বাধ্য হতাম সে যাই হোক তোমার ফোনে SMS করে দিচ্ছি কি কি মেডিসিন নিতে হবে ফার্মেসি থেকে নিয়ে নিও আশিস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো 1:30 রাস্তা পেরিয়ে একটা ফার্মেসি থেকে মেডিসিনগুলো নিয়ে এলো জ্যাম না থাকায় তাড়াতাড়ি ফিরে আসলো রুমে এসে ইচ্ছেকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গেল আশিস সকালের মতো ওয়াশরুমে
পড়ে গেল না তো ইচ্ছে, ওয়াশরুমে চেক করতে দেখতে পেলো ওয়াশরুমে নেই ইচ্ছে। আসি সার্ভেন্টদের ডেকে ইচ্ছের কথা জিজ্ঞেস করতেই তারা বললো ইচ্ছেকে দেখেনি তারা। আসি অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো, কোথাও পেলো না, মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো। ইচ্ছে তো চলে যায়নি, এই শরীর নিয়ে কিভাবে বা যাবে? গাড়ির চাবি নিয়ে যেই বেরোতে যাবে আসিস, তখনই কিছু একটা আওয়াজ পেয়ে থমকে যায়।